গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালটা শুরু হচ্ছে একটু লেটে, কারণ আজকে আমার ছুটি। এবার উঠেছি 8:30 সময়। দেখো বাইরেটা 8:30 সময় কত রোদ! সবাই গরমকালে একটু বেশি বেশি করে জল খেও আর হাইড্রেটেড থেকো। আজকে যেহেতু ছুটির দিন, তাই মাছ বাজার নিয়ে বসে পড়েছি সকাল সকাল। আর এই যে বেলা এখন মোটামুটি 1টা বেজে গেছে বোধ হয়, আর অনেকদিন ধরে আমাদের পাখাগুলো নোংরা হয়ে গেছে, তাই মাকে বলেছি আজকে মইটা নিয়ে আসো, আমি তোমাকে মুছে দিতে হেল্প করবো। মার শরীরটা তো ভারী হয়ে গেছে, এতটা উপরে কি উঠতে পারে? আমারই উঠতে কি ভয় লাগে, তাই কোনোরকমভাবে উঠেছি। উঠে একটু এই কলিং দিয়ে ভালো করে বা পরিষ্কার করে নিলাম পাখাটা। দুটো পাখাই খুব ময়লা হয়ে গেছিলো, তাই দুটো পাখা আগে ভালো করে মুছে ক্লিন করে নিলাম। এই ছুটির দিনগুলোই এই কাজগুলো করা যায়, নাহলে তো একদমই করা হয় না। পাখা পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যা হয় ছুটির দিনে ল্যাট খেয়ে খেয়ে এখন তো বাজে ঘড়িতে 1:30। তো আমি এখনই স্নান করতে যাচ্ছি, কারণ ছুটির দিনে একদমই কোনো কাজই তাড়াতাড়ি করতে ইচ্ছা করে না। তো ছুটির দিন হলেও কিছু কাজ ছিল, তো সকালবেলা আগে কম্পিউটারটা খুলে কিছু কাজ কমপ্লিট করলাম। আর কমপ্লিট করার পর এখন মার সাথে একটু হেল্প করলাম পাখাটা পরিষ্কার করতে, আর এখন যাবো স্নানে। আর তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো আমার ঠোঁটে একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে জঠোসা বলে অনেকে, বাট জানি না কী হয়েছে। হঠাৎ করে সেদিন ঘুম থেকে, মানে কালকেই তো, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম এরকম ফুলে গেছে। তো বোধহয় রাত্রে রাত্রে জ্বর হচ্ছে, যার জন্য খুবই ব্যথা। কিন্তু যাই হোক, আর কী করা যাবে, তো ওষুধ লাগাচ্ছি কমে যাবে। আর সারাদিন এরপরে কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটি দেখতে থাক। তো এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে বডি স্ক্রাব। এটা তো তোমরা সবাই জানো ইমক্যাফেনের আমরা বডি স্ক্রাব ইউজ করি, এটা খুবই ভালো। কিন্তু আমি এর সাথে একটু অ্যাড অন করি, সেটা হচ্ছে আগে একটু বেসন নিয়ে নিই, যেটা যার যতটা পরিমাণ লাগবে সেই বুঝেই তোমরা নিতে পারো। এর মধ্যে বেসন কমই আছে, তো আমি পুরোটাই ঢেলে নিলাম। আর এর মধ্যে এবার পরিমাণ মতন তোমরা কফি স্ক্রাব এটা দিয়ে দেবে। এটা এই এমক্যাফেনের না হলেও তোমরা করতে পারো, এমনি নর্মাল কফি পাউডার দিলেও হবে, সেটা একটা বডি স্ক্রাবের মতনই কাজ করবে। এই দেখো এরকম একটা পেস্ট হয়ে যাবে, হালকা একটু জল মিশালেই একদম যখন ঘন থাকবে, মানে একদম লিকুইড করবে না, ঘন অবস্থাতে গায়ের মধ্যে তোমরা স্ক্রাব করতে পারো, এটা খুব এফেক্টিভ হয়। এখন বাবাকে আমি একটু ভাত ভেড়ে দিচ্ছি। তো আজকে মেনুতে আছে হচ্ছে ভেন্ডি আলু পোস্ত, চিংড়ি মাছ দিয়ে লাউ, আর এইদিকে কাতলা মাছ। কালকে আমার বাবাকে আমার একটা বৌদি এটা দিয়েছিল খাওয়ার জন্য, আমার বাবা আবার আমার জন্য নিয়ে এসেছে। তা আমি অরুণ আইসক্রিম কখনো খাইনি, কিন্তু অনেক শুনেছি যে খুব ভালো হয়, বাট এইরকম একদম স্মল, এটা ভেতরে কি আছে এটা দেখার জন্য আমিও এক্সাইটেড। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কীরকম হবে। এই দেখো প্যাকেটটা ওপেন করলাম, তো আমি দেখতে পাচ্ছি এরকম। তো এটা মেইনলি নামটা হচ্ছে অরুণ আইসক্রিম বাইটস কটন ক্যান্ডি ফ্লেভার্ড আইসক্রিম। মেইনলি হচ্ছে মানে এটা ফ্লেভার্ডের, মানে আমরা আইসক্রিম খাওয়ার ওপরের পোর্শন যেটা থাকে এটা সেটাই। আর এটা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, এটা হয়তো গলে গেছে, বাট আমি স্টিল ফ্রিজে রেখেছিলাম, বাট এটা এরকমই দেখাচ্ছে। তো এই দেখো এটাই হচ্ছে। বাট গাইস খেলাম, কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ, মানে ভোলার মতন নয়। আমার তো খুব ভালো লেগেছে সত্যি, এত নাম শুনেছি, নামে কাজ আছে, মানে খেতেও খুব ভালো। ব্লগটি আজকের মতন এইটুকুনি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।